ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর আগারগায়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ নির্দেশ দেন তিনি নিমালে উপকূলীয় এলাকায় অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষা আসার আগেই ক্ষতিগ্রস্ত এসব বাঁধ মেরামতে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন সরকার প্রধান সাফ জানান ঋণের টাকা নিয়ে রোহিঙ্গাদের সাহায্য করতে পারবে না তা সরকার সভায় রোহিঙ্গাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একগুচ্ছ প্রকল্প অনুমোদন করা হয় প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় চোদ্দ হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে এগারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়